আজকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আজকের একটি ব্লগে। তো আজকের ব্লগটি হলো পাইকারি থ্রি পিস, একদম প্রস্তুতকারীর কাছ থেকে কিভাবে থ্রি পিস কালেকশন করতে পারেন, এখানে কি কি ধরনের কালেকশন আছে এবং এখানে কিভাবে আসবেন, এবং যদি আসতে না চান সেইটা কিভাবে এখানে কি সুবিধা আছে সেইগুলো তুলে ধরবো। আপনার সাথে থাকুন আর দেখতে থাকুন। আজকে যার সাথে কথা বলবো উনি এই থ্রি পিস কালেকশন নিয়ে প্রায় 25 বছর ধরে ব্যবসা আছে, সেইখান থেকে কিন্তু আমরা কিছু আইডিয়া আজকে নিব। যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু অনেক কিছু এখান থেকে জানতে পারবেন, তা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, সাথেই দেখুন। অতি সহজে আপনার শোরুমে কিভাবে আসতে পারে, আর আপনারা তো মূলত একদম প্রস্তুতকারী ঘরে থাকেন, আপনার নিজস্ব তো প্রোডাক্ট, তা এখন এখানে অতি সহজে কিভাবে আসতে পারে? আসতে হলে গাউসিয়া এই নারায়ণগঞ্জ বুলতা গাউসিয়া জি দ্বিতীয় তলা, দোকান নম্বর 274, মেসার্স হাবিবা ট্রেডার্স, মোবাইল নাম্বার 01719637792। আচ্ছা, এটা গলির নাম্বারটা একটু যদি বলতেন। গলি নাম্বার 4, 4 নাম্বার গলি, 4 নাম্বার গলি। আর দোকান নাম্বারটা আবার একটু বলেন। 274, 274। আর ওনার যেহেতু অনেক বড় জব ব্যবসা করতে বাংলাদেশে, কিন্তু সব জায়গায় ওনাদের কাস্টমার আছে, তা ওখান থেকে যারা পরিচিত তারাও যারা দেখছেন তাদেরকে সবাইকে উনি সেই অভিনন্দনটা জানাচ্ছে, আপনাদেরকে শুভ অভিনন্দন জানাচ্ছে, শুভকামনা রইল। তো আপনার এখানে কি কি ধরনের কালেকশন আছে? আমাদের কাছে ফেরদৌস, গুলামত, মালহা, ইরানি, সমস্ত কাপড় তো কত থ্রি বলতে যা বুঝাছ মোটামুটি সবই আমাদের কাছে আছে। আচ্ছা, এবং যেটা না থাকে সেটা দেওয়া সম্ভব? সম্ভব জি। তো এখন যে বিষয়টা, যারা একদম নতুন শুরু করতে চাচ্ছে, যেমন ডাইন বাম কিছুই বুঝে না, আমার ভিডিওটা দেখার পরে দে একটু উৎসাহ জাগলো, সে একটি বিজনেস করবে, সেক্ষেত্রে যদি থ্রি পিস নিয়ে ব্যবসাটা করে সেক্ষেত্রে কীভাবে শুরু করতে পারে? আপনারা পাইকারি নিতে হলে পাইকারি আসবেন, আসলে দেখে দেখবেন, দেখে আপনারা নিয়ে যাবেন। আর যদি আপনারা বেশি নিতে চান, যে যারা নাকি স্বল্প পুঁজি তারা বাস্তবে দেখবেন, আর দেখতে চাইলে আপনারা এই নাম্বার যোগাযোগ করবেন, আপনারা কীভাবে নেবেন সেটা কথার মাধ্যমে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, নাম্বারটা কি মোস্ট আছে একটু যদি বলেন? 01719637792। তো এই নাম্বারে কল দিলে কিন্তু ওনাদের যে হিউজ পরিমাণ কিন্তু থ্রি পিসের কালেকশন আছে, এগুলো সম্পূর্ণ পাইকারি, এবং যারা পাইকারি নেন তাদের জন্যই কিন্তু আজকে এই ভিডিওটা করা। ওকে জি। আর একটা বিষয় দেখা গেছে কি, যারা পুরনো আপনার কাস্টমার আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। তাদের তো স্বাগতম, তারা আসবে, এসে দেখে নিয়ে যাবে বাস। আর তারা কিন্তু জানে কোনটা কত প্রাইজে, তারা কিন্তু জানে, কিছু বলতে হবে না, এগুলো সবাই জানে, সবাই জানে। আর যারা অলরেডি আপনার এই থ্রি পিস নিয়ে ব্যবসা করতেছে তারা আপনার যারা কত করতেছেন, যারা চিনেন না তারা ঠিকানা দিলাম চিনবেন, কথার মাধ্যমে নিয়ে যাবে হবে। এবং এখানে আসেন, আসে একবার দেখে যান, তারপরে ভালো লাগলে কিন্তু থ্রি পিস নেবেন, আর ভালো না লাগলে না নিলে। সবাইকে দেখার এবং নেওয়ার আমন্ত্রণ রইল, আমন্ত্রণ রইল, খুব সুন্দর একটা রাস্তা। ওকে, আর কি বিষয় যে মনে করেন একদম নতুন, মনে করেন আমি বুঝি না কিন্তু এই ব্যবসাটা করতে চাই, সেক্ষেত্রে কিভাবে শুরু করতে পারে? সেটা আসবেন, এসে দেখে নিয়ে যাবেন, এটা এখন বোঝানো সম্ভব না, আপনি আসবেন, এসে সাক্ষাৎ কথা বলে নিয়ে যাবেন। আচ্ছা, সাক্ষাৎকারে আসার পরে দেখা গেছে কি এখান থেকে আপনার এই কোনটা কত প্রাইস সেটা জানলেন? হ্যাঁ, সব। এবং যত পিস লাগে নিলেন। আচ্ছা, সর্বনিম্ন কত পিস নিতে পারবেন? সর্বনিম্ন বলতে কোনো বুঝো না, আমরা আমরা পাইকারি তো পাইকারি। স্যার, সাথে সাথে আজকে ভিডিওটা এখানে শেষ করবো, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সেই দেওয়া কামনা করি। আসসালামু আলাইকুম।